আমি আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাইব যে সাধারণত পেসমেকার লাগানোর পর একজন কি তার শারীরিক যে স্বাভাবিক কার্যকলাপ আছে সেটি চালিয়ে নিতে পারবেন? জি, অধিকাংশ শারীরিক কার্যকলাপই খুব সহজভাবে নিরাপদেই করা যায়। ডে টু ডে হাউস হোল্ড ওয়ার্ক সবই করা যায়। আউটডোরে যারা মুভমেন্ট করেন, বিশেষ করে যারা বাইরে কোনো ধরনের স্পোর্টস বা ক্রীড়ার সাথে জড়িত, তাদেরকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন। ইনডোর স্পোর্টস আমরা রেকমেন্ড করি, যেমন টেবিল টেনিস খেলা। আউটডোর স্পোর্টস যেগুলোতে কন্ট্যাক্ট হতে পারে আরেকজন খেলোয়াড়ের সাথে বা অন্য একজন লোকের সাথে, যেমন ফুটবল, ক্রিকেট, এই সমস্ত কন্ট্যাক্ট স্পোর্টসকে ডিসকারেজ করা হয়। এছাড়া সব কাজই করা যায়। সাঁতার কাটতে পারেন, বাইসাইকেল চালাতে পারেন, হাঁটতে পারেন, জগিং করতে পারেন। আচ্ছা, এবং দীর্ঘ যাত্রার ক্ষেত্রে কেউ যদি ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? মোটামুটি 6 সপ্তাহের একটা গ্যাপ নিতে হয়। পেসমেকার লাগানোর পরে 6 সপ্তাহ পরে লং হল ফ্লাইটগুলো অ্যাভেল করা যায়। গাড়ি চালানোর ক্ষেত্রে একই কথা। যারা লং ডিস্টেন্সে গাড়ি ড্রাইভ করেন বা করতে চান, তাদের জন্য ইন্টারন্যাশনাল রেকমেন্ডেড টাইম পিরিয়ড হচ্ছে 6 সপ্তাহ। এবং সাধারণত এই পেসমেকার যাদের লাগানো হয় তাদের মনে হয় আপনার একটা আইডি কার্ড দিয়ে থাকে, পেসমেকার আইডি কার্ড, এইটার কি প্রয়োজনীয়তা কি? এইটার প্রয়োজনীয়তা হচ্ছে, পেসমেকার তো বেসিক্যালি একটা মেটাল, যে জেনারেটর লাগানো হচ্ছে এটা একটা মেটাল। সো আপনি যদি কোনো একটা আর্চওয়ের ভিতর দিয়ে পাস করেন যেখানে মেটাল ডিটেক্টর আছে, তাহলে এটা আননেসেসারিলি অ্যালার্ম বাজতে থাকবে। আচ্ছা, যেমন ধরেন এয়ারপোর্টে বা বড় বড় 5-স্টার হোটেলে বা যে কোনো কনফারেন্স ভেনুতে যখন আমরা মেটাল ডিটেক্টরের নিচ দিয়ে যাই, তখন যেখানে সাধারণত যেটা সিকিউরিটি যেখানে থাকে, তো এই এই সাউন্ডটা আপনার হলে এটা যিনি পেশেন্ট তার জন্য খুব বিরক্তিকর হতে পারে বা ওনার অ্যালার্মিং হতে পারে। এই জন্য আইডি কার্ড রাখতে হয়। ওই আইডি কার্ডটা সিকিউরিটি গার্ডদের দেখালেই তারা বুঝে নেন যে ওখানে কী আছে এবং কেন আওয়াজটা আছে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। জি, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো। হ্যালো দর্শক, আমি একটু আপনাকে অনুরোধ করব আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিতে এবং খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি করবেন প্লিজ। আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রথম দিকে 6 সপ্তাহ পর চেক করতে হয়, তারপর 3 মাস পরে, এরপর প্রতি 6 মাস পর পর। 1 বছর পার হয়ে গেলে বছরে একবার চেক করতে হবে অবশ্যই। আচ্ছা দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ।